অক্সিজেনের অপচয় ঠেকাতে নির্দেশিকা দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হয়? দেখো, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে তাতে একদম স্পষ্টভাবে বলা হয়েছে যে অক্সিজেনের অপচয় কোনোভাবে করা যাবে না। অক্সিজেনের অপচয় অনেক সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শরীরের অক্সিজেনের মাত্রা ঠিকভাবে নজরদারি না চালিয়ে করার ফলে অক্সিজেনের অপচয় হয়ে থাকে, তা বন্ধ করতে হবে। একদম নির্দিষ্ট ভাবে গাইডলাইন দিয়ে বলে দেওয়া হয়েছে যে হাসপাতালে যে সমস্ত রোগীরা যাদের অক্সিজেনের চাহিদা রয়েছে, সেই ধরনের রোগীরা যারা ভর্তি থাকবেন তাদের অক্সিজেনের মাত্রা, শরীরে অক্সিজেনের মাত্রা যেটাকে আমরা অক্সিজেন স্যাচুরেশন বলি, তা 92 থেকে 96 এর মধ্যে রাখতে হবে। 96 এর বেশি অক্সিজেনের মাত্রা প্রয়োজন নেই এমনটাই বিশেষজ্ঞরা মনে করছেন, এবং তারা মনে করছেন যে শরীরের অক্সিজেনের মাত্রা 96% থাকলেই সেটা রোগীর শারীরিক সুস্থতার পক্ষে যথেষ্ট, সেটা তারা মনে করছেন। এবং সেই কারণেই গাইডলাইনে বলা হয়েছে যে 92 থেকে 96% অক্সিজেনের মাত্রা রোগী রাখতে হবে, এবং সেই বিষয়টাতে নজরদারি চালাতে হবে। হাসপাতালে অক্সিজেন তার স্টক কি আছে এবং অক্সিজেন অক্সিজেন কখন অক্সিজেন কিনতে হবে, আনতে হবে, এই সমস্তটা নজরদারি করার দায়িত্ব হাসপাতালের একজন অ্যাসিস্ট্যান্ট সুপার তার থাকবে। তিনি এই বিষয়ে সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তিনি এই স্টকের ব্যাপারে নজরদারি চালাবেন। এবং যে নির্দিষ্ট মাত্রায় অক্সিজেন রোগীকে দিতে বলা হয়েছে সেই গাইডলাইন মেনে রোগীদের অক্সিজেন দেওয়া হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়টা নজরদারি করবেন একজন নার্সিং ইনচার্জ, যিনি অফিসার ইনচার্জ হবেন এই অক্সিজেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এই গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য যাতে অক্সিজেনের অপচয় না হয় হাসপাতালগুলিতে, সেটা দেখার জন্য। ধন্যবাদ সন্দীপ। একদিকে রাজ্য স্বাস্থ্য দপ্তর যখন এই অক্সিজেনের সরবরাহকে স্বাভাবিক করতে নির্দেশিকা জারি করছে, তার পাশাপাশি আমরা জানি ভ্যাকসিন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করছে বিজেপি, তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। দেশে ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ, হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা, শ্মশানে সার দিয়ে জ্বলছে চিতা। এই পরিস্থিতিতে ভ্যাকসিনের চাহিদাও হুহু করে বাড়ছে, কিন্তু পর্যাপ্ত যোগান না থাকায় বহু ক্ষেত্রেই হতাশ হয়ে ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে কেন্দ্রীয় সরকার 18 থেকে 44 বছর বয়সীদের ভ্যাকসিনেশনের ঘোষণা করে দিলেও ভ্যাকসিনের অভাবে সিংহভাগ জায়গাতেই প্রথম ডোজ পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ভ্যাকসিন চেয়ে ইতিমধ্যেই নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পর্যাপ্ত ভ্যাকসিন দিচ্ছে না কেন্দ্র। পাল্টা রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করছে বিজেপি। মমতা ব্যানার্জি মোদীজিকে চিঠি লিখছেন, তাকে গালাগালি দিচ্ছেন, কিন্তু প্রায় প্রতিদিন 20,000-এর কাছাকাছি আর সংক্রমণ পৌঁছে গেছে, অসুস্থ হচ্ছেন, মৃতদেহ কত কোথায় পড়ে আছে কেউ জানে না, লুকানোর চেষ্টা হচ্ছে এখনও। যেটা ওনার হাতে আছে সেটা উনি না করে, তিনি সবসময় যেটা করেন কেন্দ্র সরকারকে দোষ দেন, এখনও তাই করছেন। যদি লকডাউন আংশিকভাবে করতে হয় সেটাও করার দরকার আছে। উনি কি বলেন উনি নিজেই জানেন না, এই সরকার অথবা আগের সরকারকে দোষারোপ করে দিলীপবাবু কিছু করতে পারবেন না। প্রধানমন্ত্রীকে সারা দেশ, শুধু নয় দেশের বাইরের লোকও দোষারোপ করছে। দোষারোপ দোষ যে করে তার দোষারোপের সম্মুখীন তো হতেই হবে। বিশেষজ্ঞরা বলছে করোনা দ্বিতীয় ঢেউ সামলানোর একমাত্র পথ দ্রুত ভ্যাকসিনেশন, কিন্তু ভারতে যে গতিতে ভ্যাকসিনেশন হচ্ছে তা কি আদৌ সন্তোষজনক? ভারতের মোট জনসংখ্যা প্রায় 135 কোটি। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, হার্ড ইমিউনিটি অর্জন করতে হলে অন্তত 94.5 কোটি দেশবাসীকে ভ্যাকসিন দিতে হবে, তার জন্য প্রয়োজন 189 কোটি ভ্যাকসিন। বর্তমানে বছরে 54 কোটি ভ্যাকসিনের যোগান সম্ভব। এই পরিস্থিতিতে চলতে থাকলে হার্ড ইমিউনিটি অর্জন করতেই প্রায় 3.5 বছর সময় লেগে যেতে পারে। চাহিদার তুলনায় ভ্যাকসিনের যোগান যে অপ্রতুল তার ইঙ্গিত মিলছে কেন্দ্রের বক্তব্য থেকেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইট করে বলেছেন, প্রয়োজনীয় প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য 2টি কোভিড-19 টিকা প্রয়োজন। এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি দ্বিতীয় টিকা প্রদানের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার এবং টিকার অপচয় বন্ধ করার জন্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফেও বলা হয়েছে ইতিমধ্যেই যারা প্রথম টিকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে 18 থেকে 44 বছর বয়সীদের জন্য ভ্যাকসিনেশন আপাতত স্থগিত রাখার কথা ভাবছে মহারাষ্ট্র সরকার। যেটুকু ভ্যাকসিন আছে তা 45 ঊর্ধ্বদেরই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এরই মধ্যে সুখবর হলো, করোনা মোকাবিলায় রাজ্যে আরও ভ্যাকসিন আসছে। বুধবার বিকেলে কলকাতায় আসছে কোভিশিল্ডের 5 লক্ষ ডোজ, সোমবার এসেছিল 7.5 লক্ষ ডোজ। ঋত্বিক মণ্ডল ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট,
এবিপি আনন্দ।